এই যে দাদুর নাতির খাবার রেডি হয়ে গেছে, আর এই যে ভাজিটা দেওয়া হবে মুড়ি খাবারের সাথে, মানে টিফিনে দেবো আর কি। আর ডাল হয়েছে, ডালটা তো দেখতেই পাচ্ছ তোমরা, ভাত হয়েছে, আর এই যে এখানে আপাতত মাছ ভাজছি। মাছ ভাজা হয়ে গেলে আজকে মুড়ি ঘণ্ট করা হবে, ওটা মামনি বানাবে। মুড়ি ঘণ্ট আর ভাত, এই দুটো হলেই আজকে কমপ্লিট হয়ে যাবে রান্না। মুড়ি খাওয়ার জন্য রম্মা কলাইটা একটু সেদ্ধ করে নিচ্ছি, অল্প একটু রম্মা কলাই ছিল তো ওটাই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর রাতের ঘুগনি হবে, সেই কারণে মটরটা ভিজিয়ে নেব। সবটাই দিয়ে দেবো, ওই কমটাই নিয়েছি, ওইটা দিয়ে দিতে হবে মনে হচ্ছে। ঠান্ডা জলে দিই নাকি না গরম জলে? ঠিক আছে, আজকে রাতে হবে না কালকে হবে? কেন কি এটা ভিজবে না, ও খুব ভোগাবে। এই দেখো এই দেখো, এটা তুলে নাও। এইটা তুলে নাও, এইটা এইটা তোলো, এইটা সুন্দর কুড়িয়েছে যে গাছটা। হ্যাঁ গোলাপ গাছে কোনটা ফুটি ভেঙে চলে বুঝলি, মনে হচ্ছে যে শয়তানটা যদি জানতে পারে না তো শ্বশুর ওর ভাঙা বের করে দেবে একদম। এইটা নিয়ে নাও, এইটা ঠাকুর ঢাকা। ওম গঙ্গা 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 ওম গঙ্গা। এইগুলো ফুলটা পুজোটা করে আসি। প্রতিদিন এটাকে খোলা, এই ধূপটা তো ধূপটা বোধ হয় এক বছর হয়ে যাবে। মানি সেভার প্যাক ফ্রি গিফট কি আছে? ইনসাইড ওয়ার্টি রুপিস দেখি তো ভিতরে কি আছে। ও ওইগুলো দিয়েছিল, এই দিয়ে দিয়ে আচ্ছা কিছু নয় ভাবে
বাপি বলছিল এগুলো নাকি ধুনো। কি জানি, যেগুলো ফ্রি পাওয়া গেছে ওগুলো বলছে ধুনো। ও এগুলো ওইটা দাঁড় করিয়ে মাঝখানে ধরাতে হবে। দেখ, ও আচ্ছা আচ্ছা, দাঁড় করিয়ে মাঝখানে ধরাতে হবে, তবে এই ছোট ছোট প্যাকেট গুলো আর ইয়ে করলে চলবে না, ফেললে চলবে না। একটা পেলাম কি আবার ফুড লাইন, মজার হবে না। এয়ার টাইট কিছু পেলে লাগানো যেত। আরে দেখো কি সুন্দর কুড়ি এসেছে। অনুষ্ঠান বাড়িতে যখন যাই তখন তো জামা কাপড় যথারীতি বের করি, তার সাথে সাজগোজও। কিন্তু ঘুরে আসবার পর অনুষ্ঠান বাড়ি থেকে সাজগোজগুলো যদিও যথাস্থানে রাখি, কিন্তু শাড়িগুলো আর আলটিমেটলি ভরা হয় না। সেগুলো ভালো করে রোদে দিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য দুদিন রেখে দিই, তারপর আলমারিতে ভরার আমার আর সময়ই হতে চায় না, মানে ল্যাদ লাগে আর কি, একদম ইচ্ছে করে না। ঢিলেমি দিয়ে দিই, তারপর যখন বেশ কিছুদিন হয়ে যায়, 7-10 দিন হয়ে যায়, তারপর অগত্যা আর কি একটা দিন যখন অনেক জামা কাপড় হয়ে যায় তখন আমি সেগুলোকে আলমারিতে ভরি। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস। তো দেখো আজকে অবশেষে আমার সেই দিনটা এসেছে যে প্রচুর জামা কাপড় বাইরে বেরিয়ে গেছিলো, সেগুলোকে এক এক করে গুছিয়ে এবার আলমারিতে তোলার পালা। মুখের ইমপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে এই কাজটা আমি একদমই আনন্দের সাথে করছি না, খুব বিরক্ত লাগছে করতে। কারণ এটা একমাত্র কাজ যেটা আমার একদম ভালো লাগে না করতে। যদি কেউ এই কাজটা করে দেয় আমার হয়ে তাহলে বরং আমার বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এক এক করে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর আমার মতন এই অভ্যাসটা তোমাদের কার আছে তারা একটুখানি কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, শেষ অবধি গোছানোটা কমপ্লিট হলো আর এই খাটের স্ট্যান্ডটা পরিষ্কার হলো, মানে শাড়িগুলো ঝুলছিল দেখতেও খারাপ লাগছিল। তো চলো এগুলো এবার ভরে দিই আলমারিতে। পাটা তুমি তুলে আছে কেন? আহ, লাগছে লাগছে।
পাটা কেউ মেরেছিল তোর? যে সে পাটা ব্যথা হয়ে আছে না, খুঁড়ি খুঁড়ি চলছিল। কি খাবি খাবি খাবি, খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। আচ্ছা তা খেয়েছো তো বিকেলবেলা দুধ মুড়ি? ও বাবা, এই আবার হাতের পাশ দিয়ে পেরিয়ে চলে এলো। আর আমি এখানে সিঁড়িতে বসে মুড়ি খাচ্ছিলাম, আর হাতের পাশ দিয়ে নুটু পেরিয়ে চলে এলো। তো সেটাই আমি বাপিকে এখন বলছিলাম, মানে দুঃখ দেখছো কেমন আদর খাচ্ছে। তো আজকের ভিডিওটার এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে আছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকো বন্ধুরা। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই দেখো চলে এসেছি যথারীতি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রুটি করতে চলে এসেছি। আর আজকে রাত্রের জন্য আপাতত হবে এই যে ছোলার ডাল, ওই জন্য ভেজানো হয়ে গেছে। আর কাল সকালের জন্য এই যে ঘুগনির কলাই সকালেই ভিজিয়েছি, দেখিয়েছি তোমাদের। আর এখন রুটিটা করে নিই চলো ঝটপট। আর এদিকে বাপির জন্য হয়েছে ছানা।